সাপ্তাহিক নিউজগুলোতে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম মাহমুদ। আমাদের কাছে এসে পৌঁছানো তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে এখন পর্যন্ত করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 973,506 জন। এ সংখ্যারও বেশি হতে পারে, যেহেতু আমাদের পক্ষে অনেক জায়গার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। মতিঝিলে ত্রাণ বিতরণের সময় বেশ কিছু মানুষের মধ্যে সংঘর্ষ ঘটে। এদিকে রাজধানীর গুলশান এলাকায় একদল দুর্বৃত্তকারী বেশ কিছু সরকারি এবং বেসরকারি অর্থ প্রতিষ্ঠানে হামলা চালায় এবং লুটপাট করে। তাছাড়া পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে অধিকাংশ এলাকায়, যার ভুক্তভোগী হচ্ছে এখন পর্যন্ত করোনা ভাইরাসে বেঁচে থাকা মানুষগুলো। মাত্র আমাদের হাতে খবর এসেছে মানিকগঞ্জ এলাকায় অবস্থিত নিরাপত্তা ক্যাম্পে ওই এলাকার স্থানীয় জনগণ হামলা করেছে। ক্যাম্পে অবস্থিত নিরাপত্তা কর্মী সবাই নিহত। আমরা সবাই জানি করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা ব্যর্থ। দ্য সিস্টেম হ্যাজ ফেইল্ড আস। ঘর থেকে বের হওয়ার সময় মনে রাখুন, নিজের নিরাপত্তা এখন নিজের হাতে।